ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বিমান বাহিনীর তীব্র হামলা ও ব্যাপক অভিযানের মধ্যেই এখনও ইসরায়েলের ভেতরে লড়াই চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। ইসরায়েলি সশস্ত্র বাহিনী আইডিএফ বলেছে, সেনাবাহিনী এখনও ইসরায়েলের ভেতরে হামাস যোদ্ধাদের বিরুদ্ধে লড়াই করছে। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। সংবাদ মাধ্যমটিতে বলা হয়, হামাস যোদ্ধাদের এখনও ইসরায়েলে প্রবেশ করার বিষয়টি অস্বীকার করতে পারছে না আইডিএফ, অর্থাৎ এখনও ইসরায়েলে প্রবেশ করছে হামাস যোদ্ধারা। গাজা উপত্যকার কাছে অবস্থিত ইসরায়েলের দক্ষিণাঞ্চলের 7 থেকে 8টি স্থানে ইসরায়েলি বাহিনী এখনও হামাসের যোদ্ধাদের সঙ্গে লড়াই করছে বলে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী সোমবার সকালে এক ব্রিফিংয়ে জানিয়েছে। ব্রিফিংয়ে বলা হয়েছে, হামাসের যোদ্ধারা এখনও যেসব এলাকায় তীব্র লড়াই চালিয়ে যাচ্ছে তার মধ্যে বেইরি নামক একটি এলাকাও রয়েছে। ইসরায়েলি কৃষি প্রধান এই এলাকায় হামাস যোদ্ধারা গত শনিবার ভোরেই প্রবেশ করেছিল। আইডিএফ জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর হামলায় অনেক যোদ্ধা নিহত হয়েছে, কিন্তু অন্যরা এখনও কিবুতজের বাড়িগুলোতে লুকিয়ে আছে। ইসরায়েলি সেনাবাহিনী আরও জানিয়েছে, তারা গাজায় 1,000-এরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। লেফটেন্যান্ট কর্নেল রিচার্ড হেস্ট সাংবাদিকদের বলেন, চলমান এই অপারেশনের পরিধি সম্পূর্ণ ভিন্ন কিছু। প্রতিরক্ষামূলক ও নিরাপত্তা ভঙ্গিতে পুনরায় ফিরে আসার আগে প্রত্যাশার চেয়ে বেশি সময় নিচ্ছি আমরা। এদিকে নতুন করে ইসরায়েলে ঢুকছে হামাসের আরও যোদ্ধা। বিবিসি বলছে, ইসরায়েলের গাজা সীমান্তে সীমানা বেড়ার ভেঙে ফেলা অংশগুলোর বেশিরভাগই বন্ধ করে দেওয়া হয়েছে বলে দাবি করা হলেও হামাস যোদ্ধাদের এখনও ইসরায়েলে প্রবেশ করার বিষয়টি অস্বীকার করতে পারছে না ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। একজন মুখপাত্র বলছেন, ইসরায়েল এবং গাজাকে পৃথককারী সীমান্ত বেড়ার মধ্যে ভেঙে ফেলা অংশগুলোর অধিকাংশ পয়েন্ট প্রধানত ট্যাঙ্ক দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু চাপ দেওয়া হলে ওই মুখপাত্র বলেন, যোদ্ধাদের এখনও ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশ করার বিষয়টি তিনি অস্বীকার করতে পারেন না। এর আগে পৃথক ব্রিফিংয়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ নিশ্চিত করেছে, ইসরায়েলি একটি পরিবার এখনও গাজার নিকটবর্তী কাফার আজায় যোদ্ধাদের হাতে জিম্মি রয়েছে। রোববার ইসরায়েলি সরকার বলছে, 100 জনেরও বেশি ইসরায়েলিকে অপহরণ করা হয়েছে। তারা বলেছে, এসব ইসরায়েলিদের বেশিরভাগকেই গাজা নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, গত শনিবার ভোরে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে আকস্মিকভাবে রকেট হামলা শুরু করে হামাস। হামলা শুরুর প্রথম 20 মিনিটের মধ্যে ইসরায়েলি ভূখণ্ডে 5,000-এর বেশি রকেট নিক্ষেপ করে গাজার এই ক্ষমতাসীন গোষ্ঠী। পরে হামাসের শত শত যোদ্ধা স্থল, আকাশ ও সমুদ্রপথে ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে পরে বিভিন্ন স্থাপনায় হামলা চালায়। মূলত মুসলিমদের তৃতীয় পবিত্র ধর্মীয় স্থান আল আকসা মসজিদের পবিত্রতা লঙ্ঘন এবং অবৈধ বসতি স্থাপনকারীদের অত্যাচারের জবাব দিতে অপারেশন আল আকসা ফ্লাড নামের এই অভিযান শুরু করে হামাস। হামাসের এই হামলায় নিহত ইসরায়েলিদের সংখ্যা 700 ছাড়িয়েছে। নিহতদের মধ্যে ভূখণ্ডটির 44 জন সেনা সদস্য রয়েছে। ফিলিস্তিনি এই গোষ্ঠীর হামলায় প্রথমে 26 সেনা নিহতের তথ্য জানিয়েছিল ইসরায়েলি সেনাবাহিনী। হামলায় আহত হয়েছেন আরও প্রায় 2,200 ইসরায়েলি।